স্পোর্টস ফ্ল্যাটসে সকলকে স্বাগত। আমি জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আলোচনা করবো অবশ্যই স্পেশাল ম্যাচ নিয়ে, সিরিজ ডিসাইডার নিয়ে, ভারত বনাম ইংল্যান্ড। একদিকে ভারত এবং অপরদিকে ইংল্যান্ড, ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর যে খবরটা আসছে ম্যানচেস্টার থেকে সেটা আমি বলে দেবো অবশ্যই। ম্যানচেস্টারে অলরেডি টস হয়ে গিয়েছে, টসে ভারত জিতেছে, টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মা খুব লাকি মনে হচ্ছে, যখনই টস করতে যান তখনই জেতেন। আর আরেকটা বিষয় যেটা খুব একটা ভালো খবর নয় ভারতীয় শিবিরের জন্য, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা চোটের কারণে খেলতে পারছেন না। বড় ডেভেলপমেন্ট এটা অবশ্যই, জসপ্রীত বুমরা খেলতে পারছেন না এবং জসপ্রীত বুমরার জায়গায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তো পুরো বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই। স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন ব্যানার্জিকে। কেশব দা, স্বাগত স্পোর্টস ক্লাসে। নমস্কার। এবং একই সঙ্গে রয়েছেন ক্রিকেট কোচ গির্বান চক্রবর্তী। গির্বান দা, স্বাগত স্পোর্টস ক্লাসে। নমস্কার, থ্যাংক ইউ। কেশব দাকে দিয়ে শুরু করছি। কেশব দা, টস হয়ে গিয়েছে, টসে জিতে ভারত ফিল্ডিং, ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড আজকে একটু ক্লাউডি এই মুহূর্তে, এবং যে ডেভেলপমেন্টটা আমি অলরেডি বললাম, জসপ্রীত বুমরা নেই, জসপ্রীত বুমরার জায়গায় মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরা প্রথম ওডিআইতে দুর্দান্ত বোলিং করেছিল, ছটি উইকেট নিয়েছিল, একই শেষ করে দিয়েছিল, এবং আজকে তার অভাবটা কতটা অনুভূত হতে পারে কেশব দা? দেখো, ব্যাপারটা হচ্ছে রাজাকে রাজা দিয়ে রিপ্লেস করা যায় না। এখন জসপ্রীত বুমরা যেভাবে প্রথম ম্যাচে এবং সেকেন্ড ম্যাচেও উইকেট হতে পায়নি কিন্তু ইমপ্রেসিভ ছিল, সেটা আজকে পাওয়াবে না। এবং তার বদলে মোহাম্মদ সিরাজ টিমে এসছে, একটু তো আমাদের একটু এফেক্ট করবে এবং ইংল্যান্ডের পক্ষে একটু সুখদায়ক হবে যে অত গুড লেন্থের বল ঝুট করে বাউন্স করবে না, বাউন্স করার লোক নেই। সুতরাং এটা একটা ইংল্যান্ডের পক্ষে পজিটিভ, আমাদের পক্ষে নেগেটিভ। একদমই। গির্বানকে যে প্রশ্নটা করব, বিরাট কোহলি নিয়ে অনেক কোয়েশ্চেন। বিরাট কোহলি রানের মধ্যে নেই, বহুদিন ধরেই নেই, অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে বিরাট কোহলি কেন নেই। তবে কপিল দেব এবং সুনীল গাভাস্কর অলরেডি সমালোচনা করেছেন বিরাট কোহলিকে নিয়ে, কিন্তু রোহিত শর্মা দারুণভাবে কিন্তু ব্যাটিং করছেন বিরাট কোহলির জন্য। এই যে রোহিরাট জুটি দেখা যাচ্ছে এখানে, মানে 22 গজের বাইরে যে একটা সুন্দর তাল মিল, এটা অবশ্যই ভালো দিক ভারতীয় ক্রিকেটে বলবো। তো বিরাট কোহলি আজকে কি বিরাট চমক দিতে পারে, কি মনে হচ্ছে? বিরাট কোহলি ইজ নো ডাউট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন্ডিয়া এভার সিন আফটার সচিন তেন্ডুলকর, মানে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, তারপরেই বিরাট কোহলি। এবার বিরাট কোহলির যে প্রবলেমটা হচ্ছে, তুমি যদি দেখো আমাদের ভারতে কি হয় বলতো, একটা কোনো লেজেন্ডারি ক্রিকেটারকে নিয়ে না এত আলোচনা শুরু হয়ে যায়, সে যখন অফ ফর্মে থাকে তো অফকোর্স বিরাট কোহলির ওপর একটা প্রেশার হয়েছে, মানে প্রেশার হয়। এটা তেন্ডুলকরের সময় আমরা দেখেছি, তেন্ডুলকর যখন অফ ফর্মে ছিল, ঠিক বিরাট কোহলির সময় এখন সেটাই হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা, আমি অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আইপিএল এর সময় আমি সুনীল গাভাস্করের সাথে এটা নিয়ে কথা বলছিলাম, কারণ লাস্ট ইয়ারও কিন্তু বিরাট কোহলি আইপিএল ওয়ার্ল্ড কাপে খুব অফ ফর্মে ছিল, কিন্তু পাকিস্তান ম্যাচে লাস্ট ফার্স্ট পাকিস্তান ম্যাচে বিরাট কোহলি রান করেছিল, তারপরে কিন্তু রান করেনি। তো আমি সুনীল গাভাস্করের সাথে কথা বলছিলাম, সুনীল গাভাস্কর একটা কথা বলেছিল, ইনফ্যাক্ট সেটা পরে সুনীল গাভাস্কর মিডিয়ার সামনেও বলেছে, সেটা হচ্ছে বিরাট কোহলি উচিত এখন সচিন তেন্ডুলকরের একটু পরামর্শ নেওয়া। কেন, সচিন তেন্ডুলকর যখন অফ ফর্মে লাইফের অফ ফর্মে ছিল তখন অনেক শটস কিন্তু চেক করেছিল, মানে আমরা স্টিভ ওয়ার বইতে পড়েছি যে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে পরপর দুখান ইনিংসে ফেল করার পরে থার্ড ইনিংস তোমার সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসে এসে ওর সেঞ্চুরি করেছিল, ও প্রথম 100টা বলে কোনো কভার ড্রাইভই মারেনি। এই যে একটা চেঞ্জ অফ, এই যে খেলাটার যে চেঞ্জ, আমার মনে হয় বিরাট কোহলিরও কিন্তু এটা করা উচিত। তুমি দেখবে প্রায় 1.5 বছর আগে পাকিস্তানের একটা জোরে বোলার ছিল মোহাম্মদ আসিফ বলে, মোহাম্মদ আসিফ একটা ভিডিওতে ভিডিও বানিয়ে একটা কথা বলেছিল, কথাটা খুব কন্ট্রাডিক্টরি ছিল, যে বিরাট কোহলি যদি অফ ফর্মে চলে যায় তাকে ফর্মে ফিরতে গেলে কি 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 করতে হবে। তার মধ্যে যে জিনিসটা বলেছিল সেটা কি কি করতে হবে, তার মধ্যে যেটা প্রধান এ ছিল, দেখবে বিরাট কোহলির না শরীর থেকে ব্যাট দেখবে যে কটা আউট হচ্ছে না একটু বেরিয়ে যাচ্ছে, ব্যাটটা শরীরের থেকে বেরিয়ে যাচ্ছে। কেশব স্যার আছে, কেশব স্যার এটা আরো ভালো বলতে পারবে, যে আউট গুলো হচ্ছে তুমি দেখবে শরীর থেকে ব্যাট বেরিয়ে যাচ্ছে। এই ছোট ছোট টেকনিক্যাল জিনিসগুলো বিরাট কোহলির এখন আমার যা মনে হয় এই সময় দাঁড়িয়ে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
It's very high time for him. He should go and take some suggestion from Sachin Tendulkar. এখন তেন্ডুলকার তোমার ইংল্যান্ডেই আছে, ও কি একটু কথা বলতে পারে তেন্ডুলকারের সাথে, কিংবা তেন্ডুলকারকে নেট প্র্যাকটিসে ডাকতে পারে, দেখে ও তেন্ডুলকার কি কি প্রবলেম হচ্ছে এগুলো বিরাট কোহলি করতে পারে। বিরাট কোহলি এগুলো দু একটা জিনিস ঠিক করলে ও রানে ফিরবে। আর তুমি আরেকটা কথা বললে, রোহিত শর্মা যে ব্যাক করছে, দ্যাটস আ বিগ কোয়ালিটি অফ এ গুড ক্যাপ্টেন। আমরা সৌরভ গাঙ্গুলির সময়ও দেখেছি কি করে ইয়ংস্টারদেরকে ব্যাক করতো, কেউ আউট অফ ফর্ম থাকলে কি করে ইনফ্যাক্ট তার ব্যাটিং লাইন আপও চেঞ্জ করেছিল সৌরভ গাঙ্গুলি। তা রোহিত শর্মা যে সাপোর্টটা করছে, এই সাপোর্টটা অ্যাজ এ ক্যাপ্টেন ইজ ডুইং আ গ্রেট জব। একটা প্লেয়ার একটা বাজে সময় দিয়ে যাচ্ছে, শুড পুট আর্ম অন হিজ শোল্ডার অ্যান্ড সে কাম অন, লাইক আর একটা দুটো ইনিংসে তুমি রান পেয়ে যাবে। এই এনকারেজমেন্টটা খুব দরকার, এটা টিম বন্ডিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করছে একদমই, এবং এটা সত্যি প্রশংসনীয় রোহিত শর্মা যেভাবে সাপোর্ট করছে বিরাট কোহলিকে। আমরা অনেক আলোচনা করি যে রোহিত শর্মার লবি আলাদা, বিরাট কোহলির লবি আলাদা, কিন্তু এখানে কিন্তু এক দেখা যাচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। এবং কপিল দেব সুনীল গাভাস্কার সমালোচনা করছেন, সেটা যখন প্রেস কনফারেন্সে তাদের তাকে বলা হচ্ছে, তিনি কিন্তু দারুণ ভাবে ডিফেন্স করছে বিরাট কোহলির জন্য। তাই স্যালুট রোহিত শর্মাকে, এবং আশা করবো আজকে বিরাট কোহলি প্রত্যাবর্তন করবে। কৃষক দা, বিরাট কোহলি নিয়ে একটা কোশ্চেন আপনাকে করতেই হচ্ছে, ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড কি প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে বিরাট কোহলির, খুব সংক্ষেপে জানতে চাইব। দেখো গিভেন যেটা বললো সেটা আমিও এর সাথে সহমত। আজকের ম্যাচে যদি ও নিজেকে একটু যে বলে ম্যাক্সিমাম অবস্টিকের বাইরে বলে যেভাবে আউট হচ্ছে সেগুলোকে যদি একটু সামলিয়ে খেলে, একটু নিজেকে সামলিয়ে খেলতে হবে, যদি সামলিয়ে খেলে তারে বিরাট কোহলি রানে ফিরতে ফিরতে পাহাড়ে। আজ ওকে একটু শর্ট সিলেক্টিভ হতে হবে। একদমই, সবার চোখ বিরাট কোহলির দিকে থাকবে। এবং আরো একজন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অলরেডি আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে টেস্টের ফর্ম দেখে ওডিআই তে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু এই ব্যাটসম্যানটি যেদিন খেলবে সেদিন শেষ করে দেবে। নাম হচ্ছে ঋষভ পন্ত, উইকেট কিপার ব্যাটার, তাকে নিয়ে আলোচনা করব অবশ্যই। গিরবন্দা, ঋষভ পন্ত ওডিআই তে খুব একটা সফল নন, টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন এজবাস্টনে, তবে আজকে ম্যানচেস্টারে কি আশা থাকছে, তার ব্যাট কি জ্বলে উঠতে পারে ম্যানচেস্টারে? হ্যাঁ দেখো, ঋষভ পন্ত টেস্টে রান করে এসছে, সো অবভিয়াসলি কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই। কারণ আমার এটা, আমি মনে করি কেশব স্যারও হয়তো এটা মানবেন, যে টেস্ট ব্যাটিং এ টেস্টে রান করে এলে একটা যে কোনো ব্যাটসম্যানের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হয়ে যায়। কারণ টেস্টে রান করা, তোমাকে উইকেটে টিকে থাকতে হবে, তোমাকে উইকেটে টিকে প্রথম উইকেট বুঝতে হবে, তারপরে একটা বোলারকে স্টাডি করে করে একটা টেস্টের ইনিংস গড়াটা ইজ মাচ মোর টাফার দ্যান ওয়ান ডে। সে ও যখন টেস্টে রান করে এসছে, আই এম শিওর আর একটু রোহিত শর্মার সাপোর্ট, রোহিত শর্মা যেভাবে ক্যাপ্টেনশিপ করছে, রোহিত শর্মা আর একটু সাপোর্ট পেলে, টিম সাপোর্ট পেলে, ও ঋষভ পন্ত এখানে রান করে দেবে। যেটা এটা মানে যেহেতু কেশব স্যার আছে বলছি, দেখো যখন এম এস ধোনি মহেন্দর সিং ধোনি, যখন কেশব স্যার আছে, ধোনির নাম আমাকে নিতেই হবে। সো মহেন্দর সিং ধোনি, তুমি একটা জিনিস দেখবে, যেই টাউনে ব্যাট করতো কি ফরেন ট্যুরসে, ইংল্যান্ড বলো অস্ট্রেলিয়া বলো ওয়ান ডেতে, আমার একটা জিনিস আমার খুব মনে আসছে, এটা একটা অস্ট্রেলিয়া সিরিজে ভিবি সিরিজের আগে ধোনি টেস্টে রান করছিল না, ও ওয়ান ডে সিরিজ ভিবি সিরিজের ওয়ান ডেতে ধোনি নিজেকে, তখন ক্যাপ্টেন ছিল, নিজেকে ব্যাটিং লাইন আপে প্রমোট করেছিল, ও ফার্স্ট ডাউনে এসে ব্যাট করে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল। তো এই তখনও ক্যাপ্টেন ছিল, অফকোর্স হি ক্যান টেক হিজ ওন ডিসিশন। এইটা কিন্তু রোহিত শর্মারও উচিত, যে ঋষভ পন্তকে খেলার একটু টাইম দেওয়া। কারণ যদি তোমার ফার্স্ট ডাউন কি সেকেন্ড ডাউনে যদি ঋষভ পন্তকে পাঠিয়ে দেয়, হি উইল গেট এনাফ টাইম টু বিল্ড হিজ ইনিংস, যেটা ও টেস্টে করে এসছে, সেই ধারাটাই এখানে ব্যাট করবে, যেহেতু এটা 50 ওভারের খেলা, ইজ নট টি-20। সো হি উইল হ্যাভ এনাফ টাইম টু বিল্ড হিজ ইনিংস, সেখানে আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, 10 রান 10 রান করে করে করে, অ্যান্ড ঋষভ পন্ত রানে আমার মনে হয় ফিরবে। একদম, আমরাও আশাবাদী ঋষভ পন্ত রানে ফিরবে। কেশবদা, সূর্যকুমার যাদব কালকে প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন যে আমি টি টোয়েন্টি ক্রিকেট যে মানসিকতায় খেলি, আমি ওডিআই ক্রিকেটও সেই মানসিকতায় খেলবো, মানে খেলি বা খেলবো, এই স্টেটমেন্ট কালকে সূর্যকুমার যাদব দিয়েছেন প্রেস কনফারেন্সে। সূর্যকুমার যাদব থার্ড টি টোয়েন্টিতে কিন্তু মাতিয়ে দিয়েছিলেন, 55 বলে 117 রান করেছেন, এই যে স্টেটমেন্টটা, এটাকে কিভাবে দেখছেন কেশবদা? সূর্যকুমারকে আমি আইপিএল এ দেখেছি, আইপিএল এ সে একই মেন্টালিটিতে খেলেন, আমি চাই যে সূর্যকুমার খেলুক। আমি এর সাথে গিভেনের সাথে আমি একটা অ্যাড করছি, যদি ইন্ডিয়ান টিম
ওপেনিং স্লট যারা যাচ্ছে ব্যাটিং এ, তারা যদি একটা ভালো পজিশন রান করে দেয় তাহলে ব্যাটিং অর্ডারে আমরা ঋষভ পন্থকে উপরে নিয়ে আসতে পারি, যাতে সে একটু লম্বা খেলতে পারে। এই স্কোপটা আমরা ঋষভ পন্থকে দেওয়া যেতে পারে যদি ইন্ডিয়ান টিম এটা চিন্তা করে। আর সূর্যকুমার ইয়াদব ইজ নো ডাউট হিজ এ মাত্র ভেরি গুড ব্যাটসম্যান, যেভাবে আইপিএল খেলেছে এবং সেম ওয়েতে 50 ওভারের ম্যাচ খেলছে, এবং ওর নিয়ে কোনো চিন্তা নেই। দেখুন ক্রিকেট ডেইলি তো তুমি যে 100 করবে ডেইলি বি 50 হবে তা কোনো মানে নেই, কোনোদিন তোমাকে 0 রানে আউট হতে হবে। হ্যাঁ, দেখুন খেলার মানসিকতাকে ওইভাবে রাখতে হবে। হ্যালো, করতে চাইবো ওখানে হুজবেন্দ্র চাহালকে নিয়ে। জয়জিতা তুমি একটু রিপিট করো, তুমি ইয়ে হয়ে গেছিল, তোমার একটা ল্যাগিং ছিল মধ্যখানে। হ্যাঁ, আমি আরেকবার কোশ্চেনটা করতে চাইবো গিলবান্দাকে, হুজবেন্দ্র চাহালকে নিয়ে একটা কোশ্চেন। হুজবেন্দ্র চাহাল গত ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছেন, 4টি উইকেট নিয়েছেন, এবং তার দিকে নজর আজকেও থাকবে, কতটা এফেক্টিভ হতে পারে আজকে হুজবেন্দ্র চাহাল? দেখো ইউ মানে ইংল্যান্ডের উইকেটসে, ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের পিচেতে আমরা বরাবরই জানি ইংল্যান্ডের পিচেতে তোমার বল সুইং করে, মেনলি ইংল্যান্ডের যে আবহাওয়া, আজকের যেরকম ওল্ড ট্রাফোর্ডে তুমি বললে যেরকম ওয়েদার, সেখানে বল সুইং করবে। কিন্তু একটা জিনিস দেখো, তুমি যে কটা সাকসেসফুল স্পিনার দেখবে আমাদের ইন্ডিয়াতে, অনিল কুম্বলে বলো, হরভজন সিং বলো, কি এখন তোমার ইউভেন্দর চাহাল বলো, এরা কিন্তু বিদেশের মাটিতে অনেক উইকেট নিয়েছে। মানে অনিল কুম্বলে তুমি জানো একটা কেরিয়ারের, অনিল কুম্বলে পুরো কেরিয়ার রিভার্ট করেছিল তোমার অস্ট্রেলিয়া ট্যুর থেকে, একাও ম্যাচ জিতিয়েছিল মানে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেনশিপে। সো ইউভেন্দর চাহালও কিন্তু এর আগের ম্যাচে দারুণ বোলিং করেছে, আর এই ম্যাচেও আমার মনে হয় যেটা এই ম্যাচে ওকে ভালো বোলিং করবে। কিন্তু এখানে রোহিত শর্মার একটা খুব ডিসিশন, এখানেই একটা ক্যাপ্টেন্সি, একটা ক্যাপ্টেনের ডিসিশনটা ম্যাটার করবে, ওকে কোন সময় বল দেবে। দেখো ইংল্যান্ডের তোমার যেটা আমরা নর্মাল ম্যাক্সিমাম জানি যে স্পিনাররা একটু পুরনো বলে এসে বোলিং করলে স্পিনারদের সুবিধা হয়, গ্রিপ করতে সুবিধা হয়, তার বল তোমার স্পিন করে। কিন্তু রোহিত শর্মা তুমি দেখবে ইউভেন্দর চাহালকে কিন্তু ইউজ করে, তোমার ওই 3-4 ওভার বল করিয়ে নিল তোমার ওই বিফোর 15 ওভার কে 18 ওভারের আগে। এইবার তোমার যখন ওই ওভার গুলো যখন বোলিং করাচ্ছে তখন হয়তো ওর গ্রিপ সেই যে এরম ভাবে গ্রিপ করতে পারছে না, কি তোমার বল স্কিট করছে। এবার যদি ইউভেন্দর চাহালকে পরের দিকে নিয়ে আসে, মানে 20 ওভারের পরে কি 25 ওভারের পরে যদি নিয়ে আসে, সেখানে ইউভেন্দর চাহাল বি মোর এফেক্টিভ। কারণ ইউভেন্দর চাহাল যেরকম বল করে আমরা দেখেছি আগে, ইউভেন্দর চাহাল কিন্তু যত উইকেট পায় তুমি দেখবেন ইন মানে ওয়ান ডেতে, ওডিআইতে লেটার স্টেজ মানে 20 ওভার থেকে 25 ওভার, 20 থেকে 30 ওভার এই জোনটার মধ্যে কিন্তু ইউভেন্দর চাহাল উইকেট পায়। সো এখানে রোহিত শর্মা, অফকোর্স রোহিত শর্মা আছে, তোমার রাহুল দ্রাবিড় লক্ষ্মণের মতো এটা কোনো কোচিং কোচ আছে, অফকোর্স এটা ডিসকাশন করি। ইউভেন্দর চাহালকে ওই সময়টা বোলিং দিলে হি উইল বি মোর এফেক্টিভ আমার মতে। কিভাবে সামলাবে ভারতীয় ব্যাটাররা এটা দেখতে হবে যে কিভাবে ওকে সামলায়, কেন গত ম্যাচে তো যেভাবে আমাদের ই করলো, মানে ব্যাটসম্যানের যেভাবে ধস নামিয়ে দিল, সেটা আমাকে মানে চিন্তা, আমিও চিন্তা করছি যে কি করে এটাকে সামলানো যায়। ঋষি টপলে এমন কিছু নয়, কেন অলরেডি দে আর প্লেড ইন দা টেস্ট ম্যাচে, সুতরাং এটাকে যদি একটু ধরে ধরে খেলে, এক একটা বল করে খেলে, তাহলে ইট ক্যান বি ডান। পেশেন্স দেখাতে হবে, টেম্পারমেন্ট দেখাতে হবে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের একদমই। আর আর যাওয়ার আগে শেষ প্রশ্ন গিরবান্দাকে, গিরবান্দা এখন অব্দি যদি স্ট্যাটস দেখি, শেষ 9টা ম্যাচের মধ্যে ম্যানচেস্টারে যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে, যদিও এটা খুব একটা মাইনে রাখে না, কারণ মানে অনেক ইভেন্টে যে ভালো ক্রিকেট খেলবে, যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। তাও স্ট্যাটসটা আমি আনছি, বিগত 9টি ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে। জস বাটলার টস সময় বলেছেন আমরা টস জিতলে ব্যাটিং এ নিতাম, তাহলে কোথাও কি ভুল হয়ে গেল রোহিত শর্মার, কি বলবেন? দেখো এইটা, এই প্রশ্নটার তুমি যদি বলো, তুমি যেটা প্রথমেই বললে, এটা যে যার দিন সে যে ভালো খেলবে, ব্যাটিং আগে দিল বাকি পরে তোমার ব্যাটিং দিল, এটা তোমার যে ভালো খেলবে সেইবার ইন্ডিয়া টিমের থিঙ্ক ট্যাঙ্ক ম্যানেজমেন্ট,
যে ক্যাপ্টেন যেটা চাইছিল সেটা পেয়ে গেছে, রোহিত শর্মা বোলিং চাইছিল পেয়ে গেছে, ওরা ব্যাটিং চাইছিল ওরা পেয়ে গেছে, পেয়ে গেছে, ঠিক আছে। এক্ষুনি তুমি যে বললে, এখন কিন্তু ম্যানচেস্টার ওয়েদার দেখো ওভারকাস্ট, তো ওভারকাস্টে কিন্তু নর্মালি হয় টস জিতে লোকে ফিল্ডিং এ নেয়, কারণ তোমার ইনিশিয়ালি বল খুব সুইং করবে। আর ইন্ডিয়ার যা এখন বোলিং, মানে যেরকম বোলার আছে, যেরকম ফাস্ট বোলার আছে, তো আমার মনে হয় এইটা রোহিত শর্মা অনেক ভেবেচিন্তেই নিয়েছে, যে ওভারকাস্ট ওয়েদার, মেঘলা আকাশ, ম্যানচেস্টারে খেলা হচ্ছে ইংল্যান্ডে, এই ভেবেই আমার মনে হয় বোলিং নিয়েছে। আরেকটা জিনিস আমি জানি না, এটা কালকে না কালকেই তো মনে হয় ম্যানচেস্টার একটু বৃষ্টিও হয়েছে, কারণ ইংল্যান্ডে তোমার ইংল্যান্ডের এই সময়টা, মানে এই যে এখন যেটা মারছে জুলাইতে, জুলাইতে ইংল্যান্ডে বৃষ্টিটা কম্পারেটিভলি কম হয়, যখন তোমার স্টার্ট হয় মানে ইউকে যখন সামার স্টার্ট হয়, তোমার মে থেকে নর্মালি ওদের সামার স্টার্ট হয়, মেতে যেরকম বৃষ্টি থাকে তোমার জুন জুলাই হলে বৃষ্টিটা কম্পারেটিভলি কমে যায়, বাট স্টিল ইংলিশ ওয়েদার মোস্ট আনপ্রেডিক্টেবল ওয়েদার। কিন্তু আমার যা মনে হয় রোহিত শর্মা এটা ভেবে চিন্তেই নিয়েছে, যেহেতু তোমার মেঘলা আকাশ আছে, একটু উইকেটস মনে হয় যদ্দূর একটু ভিজে আছে তোমার, তাই জন্য বল সুইং করবে, প্রথমে একটু ময়েশ্চার আছে, বল সুইং করবে, তো এটা মনে হয় আমার ভাবনা চিন্তা করেই নিয়েছে একদমই। এবং এরকম ওয়েদার কিন্তু আর দ্বিতীয় হচ্ছে তোমার যদি ধরো বৃষ্টি হয় বা মানে খেলা যদি কখনো মানে বৃষ্টিতে বিঘ্নিত ঘটে, তাহলে তোমার ডাকওয়ার্থ লুইস যে সিস্টেমটা আছে সেটা ইন্ডিয়ার পক্ষে সুবিধা হবে, তাকে একটা দেখা যাবে যে কত ওভারে কত রান করতে হবে, সেই চিন্তা ভাবনা করে রোহিত ঠিকই করেছে একদমই। দেখা যাক কি হয়, এবং এই ম্যাচের দিকে চোখ থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাবেন ইন্ডিয়াস ফার্স্ট এভার স্পোর্টস ভিডিও চ্যানেল স্পোর্টস ফ্ল্যাশ এ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং জয়েন্ড উইথ আস কেশব দা এবং গিরমান চক্রবর্তী, দেখতে থাকুন স্পোর্টস ফ্ল্যাশ।